بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسول الكريم، اما بعد. ভাই মাঝমা তো সেই সকাল থেকে বসা, বয়ন কর্নাল তো বদলে বদলে আসতেছে, কিন্তু দিনের জন্য যে কোরবানি করবে আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের রাস্তা খুলিয়ে দেবেন। মাঝমা দেখে বড় খুশি লাগতেছে, অল্প সময়ের তাকাদার উপরে আপনারা যেভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহ তাআলা নিয়ে আসছে, এটা তো দিনের মহব্বত, দিনের মেহনতের মহব্বত, এটারই বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ ওয়াজিদ ফজিদ এবং আরো বাড়ার তৌফিক দান করেন। দুটো দেশের কারগুজারি আমরা শুনলাম, এই দেশগুলো যে কাজ শুরু হয়েছে এটা খুব বেশি দিনের না, কিন্তু তাদের যে কারণের দ্বারা এই কাজগুলা তারা হাসিল করছে, পরিবেশ তৈরি করছে এবং এরকম উল্টা পরিবেশের ভিতরে, সেইটা আমাদের শিক্ষণীয়। সেটা হলো, এক নম্বর হলো ফিকির। ফিকিরের ইবাদত অল্প সময়ের মধ্যে সারা দুনিয়ায় আপনি ফিকির করতে পারেন, আর যদি গাফলাতের সাথে হয় তাহলে বেশি বাড়া যায় না। হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই যখন কাজ শুরু করছেন, তখন ওনার ফিকিরে দুনিয়ার সমস্ত মানব গোষ্ঠীকে সামনে রেখে এই মেহনতটাকে শুরু করছেন। যখন মেওয়াত থেকে জমাত বাইরে হয় না, তখন উনি বলতেছেন যে আমেরিকার থেকে মুসলমান হয়ে আসবে আমেরিকানরা। এই আমেরিকানরা কিন্তু ওই সময়ের আমেরিকান, দ্বিতীয় মহাযুদ্ধের পরের আমেরিকান, সারা দুনিয়ার মধ্যে তারা প্রতিষ্ঠিত হয়েছে যে অল্প অল্প বোমাই হাজার হাজার লোক ধ্বংস করতে পারে, মানে এক নম্বরের শক্তিশালী দুনিয়াবী লাইনে। ওইখান থেকে লোক ওই ভাঙ্গা মসজিদে আসবে ইসলাম গ্রহণ করিয়া, কাজে দোতলায় তোমরা খোলা জানলা বানাইয়া রুম বানাও যাতে খোলা জানলা হয়, তারা আলো বাতাস পছন্দ করে। এরপরে বলছেন যে তখন তো সবাই অবাক হয়েছে যে কুদুরি বোধ হয় রাত্রে চিন্তা করতে করতে এই ইলিক বিলিক চিন্তা করে তাই বলে, কিন্তু ওনার ফিকির এত মজবুত যে আল্লাহ তাআলা আপনারা জানেন যে করাই দিছে। এরপরে বলতেছেন এক মজলিসে যে ইউরোপে জামাত পাঠাও, ইউরোপ বলতে ফ্রান্স আছে, ইংল্যান্ড আছে ইত্যাদি, যারা দুনিয়ার ভাগ করে নিয়েছিল যে এই দেশগুলো আমার, এই দুটো তোমার কলোনি বলে তাদের রাজত্ব চালাইছে, ওই দেশের জমাত গিয়া তাদেরকে দাওয়াত দিয়ে আনা, এবং তারা দাওয়াত দেওয়ার অর্থ হলো মুসলমান হওয়া। তখন সাথীরা বললেন যে তাহলে তো ইউসুফ আর এনাম এদের স্কুল কলেজে পড়ান, তো উনি যেটা জবাব দিছে সেটা আমাদের অনেক প্রশ্নের জবাব আছে এর ভিতরে। সেটা উনি বলছেন, নেই আম তো ইংরাজ দান কো, ইংরেজ দান কো, ইংরেজি লেখাপড়া করনে ওয়ালা এনকো তবলিগ মে লাগা কে এনকো ভেজেঙ্গে। তাইলে একটা কথা হলো যে আমরা খুব বাড়া শুনি যে জাহেলের কেয়াদতে তবলিগ চলবে না, ওলামা হজরতের নির্দেশনা চলবে। কথা ঠিকই আছে, এক তো মুসলমানের জাহেল কওয়া যে আল্লাহর কাছে জবাবদাহি হইতে হবে, দ্বিতীয় নম্বর হলো যে দাওয়াতের কাজের জিম্মাদারি সবার জন্য, এমনকি লুলা খোরা অন্ধ, অন্ধ দুনিয়াতে প্রমাণ করে দেখাইছে যে অন্ধর জমাত দুনিয়াতে চলতেছে। পাকিস্তানের এখন হিজড়ার জমাত বের করছে, আর হিজড়ার যা বয়ান বাজারের ভিতরে, এই উম্মতের সবাই জিম্মাদার। যে কলমার সাথে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সাথে সাথে সেই সারা দুনিয়ার হেদায়েতের সে জিম্মাদার। এই কথাটা আমাদের সবচেয়ে মাকসাদের ভিতরে উঁচা থেকে উঁচা
আসল মকসদ এইটা হওয়া উচিত। এইটারই আওয়াজ দিতে দিয়ে হাজি আব্দুল ওয়াহাব সাহেব প্রায় 100 বছর পর্যন্ত এই দাওয়াত দিতে দিতেই ওই দাওয়াত দিতে দিতেই দুনিয়া থেকে চলে গেছে, এই দাওয়াত দিতে দিতেই দুনিয়াতে চলছে। ক্যান প্রথম জমাত ক্যান্টনে গেছে অনেক আগে, আমাদের এক সাথী আছে প্রফেসর আনোয়ার সাহেব, তার ব্যবসায় ক্যান্টনে ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার মানে মেলায় গেছে, ইন্ডাস্ট্রির মেলায়। তা আমি বললাম যে আপনি দু একজন কর্মচারী নিতে পারেন না? বলে হ্যাঁ পারি। তা হাজি আব্দুল মুকিস সাহেব উনি কর্মচারী হলেন, আর একজনের কর্মচারী বানাইছে, ব্যবসায় বানাইছে ক্যান্টনে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে ওখানে, ওই মাজারে যখন নামাজ পড়তে গেছে তো ইমাম সাহেবেরও মাউসুতিং এর কোট পরা, হাজি আব্দুল মুকিস সাহেব একটু আতর লাগাইতে গেছেন, 3 হাত পেছনে লাভ দিয়ে পেছনে চলে গেছে যে কেউ দেখে বেলাইতে তারা কতল করে ফেলে বেড়াত। এই পরিস্থিতি থেকে এখন আমাদের ডাক্তার সাহেব আপনাদের শুনাইলো, বেশিরভাগই কি কি খেদমত করছে, কি কি হাদিয়া দিছে এইটা শুনাইছে, আসলে কাজটা শোনানোর দরকার আসলে আরো বেশি। এখন কথা হলো সেখানে এখন পরিবর্তন হয়েছে, যে সমস্ত প্রভিন্সে মুসলমানদের সেখানে প্রভিন্সের নাম ওই অনেক এলাকা আছে মক্কাতুস সগরা, ছোট মক্কা শরীফ, কোন মুসলমান বিনা টুপিতে নাই। আচ্ছা আমি তো চায়না না দিয়ে চায়নার কারগুজারি করতেছি, মালয়েশিয়ারও কাজ খুব দেশের পুরোদের পুরান না, 78-79 থেকে শুরু হয়েছে। ওইখানে এক জিম্মাদার, বড় জিম্মাদার জিজ্ঞেস করলাম যে 3-4 বছর আগে যে তোমাদের এখানে তবলিক দ্বারা ফায়দা কি হয়েছে, সে বলে যে বলতে লজ্জার আগে আমি ছিলাম হইলো মিনিস্টারদের ক্যাবিনেটের, আমি খেদমত করতে বলা সবের সামনে মিটিংয়ে আমি যে জিনিস না খাওয়ার কথা শরীয়তে ওই জিনিসের গ্লাস, একজন মহিলা আমারে বলে যে আমার এই যে কোকোকোলা দাও আর লেবু কাটিয়ে দাও, ওই একজনই হলো হালাল খায়, বলে এখন একজনও হারাম খায় না আল্লাহর ফজলে, এটা তবলিগের বরকত। কাজে মেহনত একটা বুনিয়াদি মেহনত, এ জায়গায় ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এইটা জুড়ে যখন পৌঁছবে তো এক এক মুসলমান, মুসলমানের জিন্দগি তার পরিবার দেখে মানুষ মুসলমান হবে। এই ঘুরোপুরি মেশাল আছে, এই এইটা তো সময় বেশি করা হবে। আমার আরজ করা হইলো যে আমাদের যে বেশি ফিকির, বেশি চিন্তা, বেশি গম, বেশি পেরেশানি হবে দিনের জন্য, বলে অর্থাৎ যে আল দুনিয়া আকবর হাম্মানা, এক দোয়ার ভিতরে একটা অংশ যে আল্লাহ আমার ফিকির মধ্যে দুনিয়ার ফিকিরটা বাড়াই দিও না, তাহলে কি দিকে বাড়াবে, আখেরাতের ফিকির যেখানে যাইতে হবে, যেখান থেকে আর ফেরা যাবে না, যেখানে মৌত নাই, যেখানে উন্নতি উন্নতি। এই জন্য ভাই আপনারা সব চালানেওয়ালা, আপনারা বুদ্ধিমান, বিচক্ষণ, কোরবানি করছে না আগে, এখন এক দৌড়ের ভিতরে আমরা চলতেছি, এই দৌড়ের ভিতরে মজবুতির সাথে আপনারা আমল করতেছেন, যারই ফলশ্রুতিতে আপনারা এই পরিমাণ সাথে এখানে আসছেন। এটা লিমিট করা হয়েছে, এই জন্য যদি লিমিট না করা হয়তো আল্লাহ জানে কত বড় মজমা হয়ে যেত আল্লাহর ফজল করামে। এ আল্লাহ তাআলা মেহেরবানি, যে ঘটনা ঘটিয়ে যায় সেটার কিন্তু আল্লাহর এলেমে আছে, অনেক ঘটনা উল্টে দেখা যায় কিন্তু আল্লাহ তাআলা এর ভিতরে খেয়াল রাখছেন, আর অনেক ঘটনা দেখা যায় যে না এর ভিতরে খেয়াল মনে হইতেছে, এর ভিতরে আল্লাহ উল্টে রাখছেন। কাজেই আমরা মুসলমানের গুমানের উপরে আল্লাহ তাআলা করেন, ইনশাআল্লাহ সব ঘটনা আমরা আমাদের উপরে যা আসতেছে আমরা সবরের সাথে যদি থাকতে পারি, উসুলের উপরে থাকতে পারি, এবং দিল যদি আমাদের সাফ থাকে, মুসলমান সম্বন্ধে আমাদের গিলা হয় না হয়, আমাদের দুশ্মনী পয়দা না হয়, ইন্তেকাম জজবা যদি না হয়, সবরের রাস্তার উপরে আমরা চলতে থাকি, তো অচিরেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফতেহ দান করবেন, ফতেহ মুবিন হবে ইনশাআল্লাহ। এইটা নিজের মধ্যে গিয়ে আমাদের একদম, আমার তো একদম 100 ভাগের 100 ভাগের যদি কোনো ভাগ থাকে এটা স্পেনার হয়ে গেছে, সবার ভিতরে এই জিনিস দেখা গেছে। এবং এটাও যে বাংলাদেশের কাজ সমাজ সবাই চিন্তিত, দোয়া করতেছেন এটার জন্য, রাস্তা বাইর করার জন্য পরামর্শ করতেছেন, নিজেরাও করতেছেন, আমাদের বাদাইছেন।
একটা জিনিস আলোচনা হয়ে গেছিল যে ইতিকাফের প্রফেসর বলছেন যে যেখান থেকে লোকজন আসা যাওয়া করে ওই সব জায়গায় ইতিকাফ, যে সমস্ত মসজিদে আমাদের কাজ আছে সেখানে ইতিকাফ, রাত্রে এসার পরে বেশ একজন ওনাদের প্রতিনিধি আসে আমার শুনেছে ইতিকাফে কিভাবে করবা, এটা ওনাদের তরফ থেকে আসছে বা নিজের তরফ থেকে আসছে? ভাই কেউ মোবাইল করে না। উনি বললেন যে হাজি আব্দুল হাব সাহেব রহমতুল্লাহ আলাই বলছেন যে সুরায় বাকারার খতম করার দ্বারা আল্লাহ তাআলা শয়তানকে দূর করে দেয়, এই পরবর্তীকালে হাদিসেও দেখা গেছে। তো এক তো সুরায় বাকারার খতম করা, দ্বিতীয় নম্বর হইল যে সুরায় কাহাফ এত বড় শক্তিশালী আমল যেটা দজ্জালের ফেতনা থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো ইন্টারনেটের ফেতনা তো দজ্জালের একটা আগে ছোটমোটো ফেতনা, এই সব থেকেই আল্লাহ হেফাজত করবেন, আর যত ছোট বড় ফেতনা আছে। আর একটা হলো যে দোয়ায় ইউনুস কত বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিয়েছেন, তো আমরাও মুসিবতই আছি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ নাজাত দিয়ে দেবেন। আর একটা উনি বলছে যে নামাজের ভিতরে এই যে চার রিকাত নামাজ, নামাজের সালাতুল তসবি, সালাতুল তসবি পড়ার দ্বারা বলে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। তো আমরা এই জিনিস করেই রোজা থাকি, এবং হযরতজি নিজে বলছেন কারা বলবে, মুআম্মাল লোক মানে বয়স্ক লোক, সাদা দাড়িওয়ালা লোক, যারা মানে জিকির করে জিকিরের আদি, জিকিরের সাথে করতে করতে আল্লাহর সাথে সম্পর্ক করছে, আল্লাহর কাছে হাত ঢেলে আল্লাহ না করতে পারেন না, এরকম লোকের বসাই দেন। আর এর আগের সাথে বলছেন যে সে বসেই থাকতে হবে, এমন না নফলের জন্য বাইরে গেলে আবার নফল করতে পারে। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বস্তু এই কথাও বললেন যে বড় বড় ফেতনা আমরা দেখছি এই ইতিকাফের দ্বারা আল্লাহ তাআলা হল করে দিয়েছেন। করবো ভাই ইনশাল্লাহ। বিদেশি তস্কিলের ব্যাপারে তস্কিল তো নিজে নিজেই হওয়া উচিত, হালাত যখন সামনে আসছে আমরা চিন্তা করিয়া প্রথম নিজেরই পেশ করি। মালের সবচেয়ে বেহতরিন মশরফ, মাল কোন জায়গায় সবচেয়ে বড় আকারে খরচ করতে হবে, এটা আল্লাহ রসুল কোরআন হাদিসের দ্বারা এলা এক কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনের আল্লাহর কলমাকে উচ্চ করা, এই জন্যই মুসলমানের মালের সবচেয়ে বড় অংশ এর উপরে খরচ করো। কিন্তু আল্লাহ মাফ করে, আমাদের এটা ভুল হয়ে গেছে, বাড়ি বানানো, বিল্ডিং বানানোর ইত্যাদি ইত্যাদি, যেটা কমির কথা আলোচনা না করে এখন থেকে আমরা তাই করে নেই, আমাদের জীবনের মালের আসল অংশ আমরা আল্লাহর দিনের কলমার জন্য, আল্লাহর দিনের মেহনতের জন্য, আল্লাহর দিন দুনিয়াতে কোনায় কোনায় পৌঁছানোর জন্য ব্যবহার করবো। করবো ভাই ইনশাল্লাহ। এইটা হবে সবচেয়ে বড় তস্কিল। আর হলো ফিকির করবো, আমার গম, আমার চিন্তা, আমার ফিকিরি, আমার পেরেশানি এক নম্বরে হবে দিনের জন্য। আমি বসে চিন্তা করবো যে আর কি করা যায়। হাজি আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ তালা কবরকে তার নূরে ভরিয়ে দেন, আমাদের ধরিয়ে ধরে শিখেছেন আর কি করা যায়, এই ইস্তেমান আগে আর কি করা যায়, আর কি করা যায়, তো কোন তবকা বাকি আছে, এই সমস্ত তবকার কাছে গিয়া তাদের কাছে গিয়া যখন দাওয়াত দেশে বলে আমার তো কেউ সালাম দেয় নাই, আমার হাতে কেউ হাত মিলায় নেন আজ পর্যন্ত, আমার বয়স 60 বছর 70 বছর। এই জন্য ভাই দোস্ত আর বুজুর্গ, বিভিন্ন দেশের যে তাকালা, মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই বলছেন যে আমার এই জমাত তবলিগের জমাত যে দেশের উপরে যে পার হয়ে যাবে, এটা বলে না যে ভালো ভালো আমল করতে পার হয়ে যাবে, দাওয়াত তালিম জিকির ইবাদত করে যে পার হয়ে যাবে, বলে আল্লাহ তাআলা ওই এলাকার ভিতরে দিন জিন্দা করবেন। এখন তাদের দেখলাম চিন্তাধারা এত ব্যাপক, এত ব্যাপক, এত সূক্ষ্ম, এত গিয়ে দেখছে যে কোন দ্বীপের ভিতরে কিছু মুসলমান আছে,
বলে ওইখানেও যেতে হবে। তার মানে মেহনতের হুজ্জত তখন পুরো হবে যে আল্লাহর কাছে বলতে পারবে যে দাওয়াতের জন্য আমরা সমস্ত মুসলমানের কাছে গিয়ে পড়ছি, তো আল্লাহ তাআলা ওই কোরবানি ফিকির মেহনত সাই দৌড়াদৌড়ি এর উপরে আল্লাহ তাআলা যখন হেদায়তের হাওয়া চালু করবেন তো যে বায়তুল্লাহ গিলাব ধরে থাকবে তাকেও আল্লাহ হেদায়ত দিয়ে দেবেন। দেখেন আমি একটা ছোট্ট কারগুজারি বলি, খ্রিস্টানদের বায়তুল্লাহ হলো ভ্যাটিকান সিটি, কোন মুসলমান ঢুকতে পারে না। ইংল্যান্ডালারা বিনা দাড়ি সুটবেট পরিয়ে পাঠানোর চেষ্টা করছে, পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা বাংলাদেশি গরিব মুসলমানের এই তৌফিক দিছে, তারা সেরা লুঙ্গি আর সেরা গেঞ্জি পরিয়া লেবারের হিসেবে ঢুকছে। তো লেবারের কেউ বাধা দেয় নাকি? একজন দুইজন তিনজন পাঁচজন পাঁচজন সাতজন হয়েছে, যে বেটা নামাজ তো পড়তে হয়। বরিশালের কিনা জানি না, কিন্তু আমি ভাষাটা বরিশাল বলছি, বাড়ি আমার বরিশালের জন্য। বলে যে বলে হ্যাঁ নামাজ তো পড়তে হয়, এখন নামাজ পড়া শুরু করছে, এখন একটা কামরায় পড়ে। এইভাবে হইতে হইতে দুইটা মসজিদ হয়েছে ভ্যাটিকান সিটিতে। আমি বলি নাই, এটা গর্ব করিয়া হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাই তাদের 10 দিনের জোরে লক্ষ লক্ষ মানুষের সামনে এই এই মসজিদ বাঙ্গাল বলে ও ভ্যাটিকান সিটি মে দুদিন মসজিদে বানালিয়া, দুদিন মসজিদে বানালিয়া খুশিতে যাহার করতে আছে। এটা আমাদের দারিদ্রতার আল্লাহ তালা রহমত হিসাবে দারিদ্রতা দিয়েছেন, এটা আল্লাহ তালা নারাজ হয়ে দেন নাই। এই দারিদ্রতার কারণে দুনিয়ার কোনায় কোনায় গিয়া বেশিরভাগ তপ্ত হল বাঙালি বাংলাদেশি, তো তারাই হক নিয়ে তারাই জমি আছে, যেখানে আপনি যাবেন বড় একটা অংশ, এবং তারা নিজামুদ্দিনের তাবে হয়ে কাজ করতে আছে এবং জানমালের কোরবানি করতে আছে, সব টাকা পুরো করতে আছে। এখন কথা হলো যে এগুলোর সব আলোচনা এগুলোর মধ্যে ইয়ে, এখন এক হলো যে তরতিব হলো প্রথম হলো নিজের তশকিল করা। আমি যদি নিয়ত করি আমি 3-4 জন 5 জন বানাইতে পারবো, কি করেন? পারবেন না। আপনার এই জায়গায় সব হলো মুরব্বীরা, আপনারা যদি বলেন যে আমি যাইতেছি আর তুমিও চলো, তো এরকম ভাবে অনেক জমা হয়ে যায়। প্রথম দ্বিতীয় নম্বর হলো যে তরকিব দেন মসজিদ আর কাজের সময়ে গাছতে পরে জোরের ভিতরে যত রকম একত্র হই আমরা। আমরা তো এক নম্বরে এলো যে যখন যে টাকা দ্বারা চলে মার্কাস থেকে সেইটা আল্লাহ তালা পুরো করবেন। আমাদের সৌভাগ্য হবে যে ওর ভিতরে আমরা শিরকত করলাম। হিন্দুস্তানের টাকা তো দেওয়ার 3 মাসের পরে পুরো হয়ে যায়, 170 মতো জমা ওই জায়গাতে তৈরি হয়েছে, এক জোরের ভিতরে 170 জমা তৈরি হওয়া, এমন না যে জমা যায় না, যায় আলহামদুলিল্লাহ, সব জমাতেই যাবে ইনশাল্লাহ। আমাদের একত্র হওয়া মানে এক নম্বরের টাকা দেওয়া হইতেছে দুনিয়ার কোনায় কোনায় জমাতে পাঠানো, ঠিক আছে ভাই? এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো আপনারা পরামর্শ করে বলেন যে এই দেশের জন্য এই 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 লোক এরা মোনাসিব, একটা তরকিব দিয়ে করলেন, আর একটা হলো মোনাসিব লোক আপনারা তাই করলেন, তারপর তার উপরে মেহনত করেন বাইর করার জন্য। এখন ওই জামাতটা একটু বড় বানান, 10 জন 12 জন বানান, 2-4 জন যদি ছুটিও যায় তো 5-7 জন হলে জামাত হয়ে যাবে। এরপরে যারা জামাতটা বানানো হলো তার দেশটা হলো, এখন তার প্রস্তুতির জন্য যেটা সেটার জন্য হাজি আব্দুল মুকতাদির সাহেব রহমতুল্লাহ বলতেন ওই জামাতের রোজানা কোনো না কোনো আমলে এক জায়গায় করতে হবে, কেন একটা জজবার উপরে নাম দেয়, কিন্তু যাওয়ার সময়টা যেহেতু সময় লাগে এই জন্য ওই জজবাটা আবার পস্ত হয়ে যায়। আমাদের বাড়িঘর তো এরকম না যে সবাই মিলিয়ে তারে তরকিব দেয়, বরং সবাই মিলিয়ে বেড়ে এত টাকা খরচ করে লাভ কি, এটা যে খাট কিনে পালং কিনলে আকসার, আল্লাহ তাআলা যা যাদের পরিবার তৈরি করছে তার জন্য ঠিক আছে, কাজেই তার জজবারে বাকি রাখার জন্য রোজানা তাদের বসিয়া আলোচনা করে এবং কে কতখানি তৈরি হয়েছে, এই তৈরি হয়েছে এই তৈরি হয়েছে এই তৈরি হয়েছে। এরপরে একটা জমাত থাকতে পারে যে এদেরকে বাইর করার জন্য বাড়িতে গিয়া তারে তার মশলা শোনা এবং মশলার হল আম্বিয়াল ইসলামদের কোরবানি সাহাবা আজবাইনদের কোরবানি এর উপরে কি পাবে, কি দুনিয়াতে পাবে আখেরাতে পাবে, এই কথা বলিয়া আমি একটা মেশাল দেই। আমি অনেকদিন ধরে এই বিদেশি জমাতের সাথে ছিলাম, তো একজনের তৈরি করতে গেছে, বলেন বলেন যে ভাই চলেন আমরা একটু দোয়া করি। বলে কোথায়?
মানে আপনার বাপদাদার কবরে যেয়ে দোয়া করি, জমানটা হুশিয়ার আসলো, দোয়া করতে গেছে কবরস্থানে, আগে দোয়া করতে যেত, দোয়া করে দেখে যে গাছ একটা এত বড় দাদার আমলের গাছ বিরাট আকার ধারণ করছে। তো ওর মধ্যে একজনে ভাবলো যে এই গাছটা এলেই হয়, বলে এই গাছটা তো কোনো কাজে লাগে না, কবরস্থানে পড়ে চলে কোনো লাগে না, বলে এটাই তো আপনার 60,000 টাকা হয়, বলে তা হয় ওই এইটা দিয়েই তার সূচনা সফর হয়ে গেছে। তো কাজে আপনি যখন রাস্তা বাতাইতেছেন তারে রাস্তাও বাতায়, এমন কি আমি বলি ওলামা হযরতের কাছে জিজ্ঞেস করে নিয়েন, দিনের জন্য কর্জ করিয়া সফর করা এটাও সুন্নতের মধ্যে আছে। মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন বলতেন যে আমি দিনের জন্য 50,000 রুপি, মানে এখন এখনের না, ওই সময় 50,000 রুপি মানে অনেক, কর্জ করিয়া দিনের মেহনত করতে আমি এই জন্য দ্বিধা করি না যে আল্লাহ তালা এই কর্জ আল্লাহ তালা পুরো করে দেবেন, আমার নেব আল্লাহর কাছ থেকে খরচ করবো মখলুক রূপে। আমাদের একজন সুরা ছিলেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, তো উনি বলতেন যে তোমরা দোয়ার দ্বারা করো, রাত দরমিয়ান খোদা মেহরবান, ওই যে এক রাত্র যদি পাওয়া যায় তাহলে আল্লাহ তালা মেহরবান, তার কাছ থেকে এক রাত্রে দোয়া করে আমার মশলাকে হল করব। এখন বলেন যে সমস্ত ছোট ছোট দ্বীপগুলায় প্রশান্ত মহাজগতে এই দ্বীপগুলার হালত শুনিয়া 96 সালে সমস্ত বুজুর্গরা মুফতি জালালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজী আব্দুল মুকিত সাহেব সবাই ছিলেন, একদম জারো কাতার কানতে আছেন। তারপরে বললেন যে আমরা তো এই পর্যন্ত পড়ছি, আমাদের আর যাওয়ার জায়গা নেই, আমরা এই বয়সে এই সমস্ত দ্বীপে যেতে পারবো না, তোমাদের উপরে আমি দায়িত্ব দিয়ে যেতে আসি। মুফতি সাহেব তো তার হেকমত আছে, তো এই দ্বীপগুলা তোমরা এই দুই দেশ ফিজি আইল্যান্ডস আর অস্ট্রেলিয়া তোমরা এই সমস্ত দেশ দেশে তোমার জমাত পাঠাবা। ওরাও তারা বলল 2012-তে গিয়ে দেখে যে সব দ্বীপের ভিতরে তারা জমাত পাঠাইছে, এবং এই সব দ্বীপের ভিতরে কোন একটা দ্বীপের পায় নাই যেখানে মুসলমানরা সাবায়েদ মাইন অথবা তাবিন কেউ না কেউ পড়ছে, এই সমস্ত নিদর্শন তাদের ভিতরে আছে। এই জন্য ভাই এইখানেই তশকিল হয়ে যাক, কি বলেন? বলে এইটাই তো পছন্দের বাইরে কথাটা বললেন ভাই, তশকিল ছাড়া তবলিগ এলান হয়ে যায়, তশকিল তবলিগ আর এলানের ভিতরে তাফাত হলো, আমার আলাই না ইল্লাল বালাক, আমার কথা দরকার আছে পৌঁছে না, আমার কাম হয়ে গেছে। দাওয়াত অর্থ তা না, দাওয়াত হলো দেওয়া, তাকে ওই আমল না করান পর্যন্ত তার আর ছুটি নেই। এই জন্য একজনের নাম দেওয়ার পরে বারে বারে যেতে আসেন, এই জন্যই তো আমি আপনি যদি দাওয়াতে পৌঁছানোর দায়িত্ব হইতো তাহলে বারবার দেওয়ার কি দরকার আছে। এই জন্য দাওয়াতের উদ্দেশ্য হইতেছে যে একজনকে একটা আমলের জন্য তৈরি করার পরে ওই আমলের উপরে না উঠানো পর্যন্ত তার নিষ্ঠা নাই, তার ওটা ওইটা তার লিস্টের মধ্যে, তার কামের মধ্যে, কর্ম পদ্ধতির ভিতরে ওটারে লিখে রাখতে হবে, বাঁচাই রাখতে হবে, ইনক্লুড করতে হবে। তাইলে দেখবেন বাংলাদেশ থেকে হাজার হাজার জমা দেওয়া কোনো মুশকিল হবে না। গতবারের জোরের ভিতরে একজন মানা সাহ সাহেব দামাত এটা একথাও বলছেন, বলে যাই মুসলমান যদি কলমা তো জানে, তো কলমা পড়লে তো বহুত কাফের মানুষের কলমা জানে না, কলমা পড়তে পারবে? এটা হলো একদম নিম্ন স্তরের, শুধু কলমা পড়ে গেল। মাওলানা ইনামুল হোসেন সাহেব রহমতুল্লাহ বলতেন যে দাওয়াত তালিম জিকির ইবাদত আপসে মহব্বত এগুলো সব নুরানি আমল, আর ওই জুলমতের ভিতরে নুরানি আমল করার দ্বারা আল্লাহ তাআলা ওই নূর মানুষের দিলের ভিতরে ঢুকে হেদায়েত দিয়ে দেবেন। তফসিল আছে, যে কোনো এক সুন্নত রূপে আল্লাহ তারা হেদায়ত দিয়ে দিচ্ছে। এই সব এইটার এখন আর সময় নাই, এখন সবচেয়ে উঁচা খবর যেটা মেওয়াতির বলে খোলা খরচ, খোলা খরচের জন্য 5 মাস সময়, খোলা খরচ যত লাগে। আমাদের দেশে 5-6 লাখ টাকার উপরে খরচের দরকার হয় না, সাউথ আমেরিকায় সবচেয়ে বেশি খরচ হয়, যেগুলো এর আগে প্রফেসর লিয়াকত পড়ে শুনাইছে যে টাকাটা গুলা আলহামদুলিল্লাহ আমাদের জমাত গেছে, কিউবায় গেছে, ব্রাজিলেও গেছে,
এবং দুঃখের বিষয় হলো ব্রাজিল নামটা হয়েছে মুসলমান বার্জালিয়াস কমের জন্য। বার্জালিয়াস কম গেছিল ওইখানে দাওয়াতের কাজ করতে, ওই কমের ওই জাতির নাম অনুসারে ওই দেশের নাম হয়েছে ব্রাজিল। আরো তাদের দেখেছে আমেরিকার এক শহরে, সেখানে দেখেছে পাথর, বলছে হেনা লু 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 লু, এইখানে লু লু পাহাড় পাওয়া যায়, ওইটার নাম হয়েছে হনুলুলু। আমরা ভুলে গেছি আমাদের ইতিহাস, ভুলে গেছি আমরা যে দুনিয়াতে সভ্যতা শিখাইতাম, ভুলে গেছি দুনিয়াতে ইনসাফ আমরা কাম করছি, ভুলে গেছি মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করার দায়িত্ব ছিল আমাদের। কিন্তু ভুল যে কবে ভুলে গেছে তাও বলছি, কাজে দাওয়াতের তবলিগের নামে মেহনত এই উম্মতকে তার নিজের শানন শানের দিকে পৌঁছাবে, আর তার 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 ইশারায় এই দুনিয়ার আসমান আর জমিন নিজাম দায়ের ইশারায় চলবে। এই জন্য হিম্মত করে বলেন অন্তত সূচনা হয়ে যাক, দুই চারটে জামাতের সূচনা এখানে হোক, তারপরে ইনশাল্লাহ আপনারা গিয়ে টাকা দিয়ে যান, এই এই দেশের জন্য আমরা জামাত পাঠাবো। মেহনত করেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহর জন্য খাজানায় কোনো কমি নেই, আমার মুসলমান ভাইদের জজবারও কোনো কমি নেই ইনশাল্লাহ। যদি দিনের জন্য জজবা না লাগে, তাহলে জমি দখলের জন্য লাগবে, বাড়ি দখলের জন্য লাগবে, টাকা বানানোর জন্য লাগবে, দুনিয়ার কম্পিটিশনে লাগবে, পারবেন ভাই ইনশাল্লাহ। এখন বলেন, নাম বলেন, হিম্মত করে নাম বলেন, কোথায় বলেন, ঠিকানা লাগেন, ওনারও নাম লাগেন। ভাই রেজাল আল্লাহ কবুল করে, হিম্মত দেয়, এক জামাত ইরানের জন্য আলহামদুলিল্লাহ। এটাই নিজামুদ্দিন একটা বড় তাকাজ ছিল ওমানের জন্য, কোথায় ভাই লেগেল, আরেকজন লাখো, এই যে ভাই নাম লাখো, আরো কয়েকজন নাম লাখো না, লাখো